بسم الله الرحمن الرحيم. السلام عليكم. لو দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পাল বংশ সম্পর্কে। দেখো আমার সাবজেক্ট কিন্তু হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। এই সাবজেক্টের চতুর্থ অধ্যায়ে পাল বংশ সম্পর্কে আজকে তোমাদেরকে সাথে আলোচনা করব। এখন এই পাল বংশ সম্পর্কে আলোচনা করতে গেলে বেশ কিছু প্রশ্ন আসবে সামনে, সেগুলো আমার এখানে লেখা আছে বা আরো যেগুলো লেখা নাই সেগুলো আমি চেষ্টা করব তোমাদেরকে বলার জন্য। তো এখন আমরা এই পাল বংশ সম্পর্কে জানতে গেলে, অর্থাৎ এই পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন, এবং এর মাঝে মাঝখানে আরো বেশ কিছু কোশ্চেন আসবে, সে সম্পর্কে আমরা এখন শুরু করছি। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। আমরা দেখেছিলাম যে শশাঙ্ক 606 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেছিলেন। এখন সিংহাসনে শিক্ষার্থীরা শশাঙ্ক কে ছিলেন? আমি গত ক্লাসে বলেছি তিনি ছিলেন গৌড়ের রাজা, তিনি ছিলেন গৌড়ের স্বাধীন নরপতি, এবং তিনি 606 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। এখানে আমার প্রশ্ন আছে শশাঙ্ক কে ছিলেন, কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? শশাঙ্ক ছিলেন গৌড়ের স্বাধীন নরপতি এবং তিনি 606 খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে আরোহণ করেন, এবং 637 খ্রিস্টাব্দে সম্ভবত আনুমানিকরা ঐতিহাসিকরা বলছে আনুমানিক তিনি 637 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এখন এই শশাঙ্কের মৃত্যুর পরে আমরা দেখব যে বাংলার ইতিহাসে এক অন্ধকারময় যুগের সূচনা হয়। শশাঙ্কের মৃত্যুর পরে শশাঙ্ক, আমি বলেছি যে শশাঙ্ক 606 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন, আনুমানিক ঐতিহাসিকরা বলছে আনুমানিক সম্ভবত 637 খ্রিস্টাব্দে মারা যান। আর তার মৃত্যুর পর এই বাংলার ইতিহাসে আমরা জানি যে এক অন্ধকারময় যুগের সূচনা হয়। অর্থাৎ তার মৃত্যুর পরে 100 বছরের মধ্যে কোনো যোগ্য শাসনকর্তা পাওয়া যায়নি এই সিংহাসনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বা শাসন করার জন্য। তো এখন এই দীর্ঘদিন বাংলায় কোনো যোগ্য শাসনকর্তা ছিল না। দীর্ঘদিন বলতে এখানে কিন্তু আমি 100 বছরের কথা বলে ফেলেছি শিক্ষার্থীরা। দীর্ঘদিন বাংলায় কোনো শাসনকর্তা, যোগ্য শাসনকর্তা ছিল না। ফলে কি হয়েছে, রাজ্যে বিশৃঙ্খলা এবং অরাজকতা বিরাজ করছে। ফলে রাজ্যে বিশৃঙ্খলা এবং অরাজকতা দেখা দিয়েছে। এখন ভূস্বামীরা কি করতো, তারা প্রত্যেকেই বাংলার শাসক হওয়ার জন্য মেতে ওঠে। ভূস্বামীরা তারা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে তারা বাংলার শাসক হওয়ার কল্পনায় একে অন্যের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে, এবং সবারই কামনা বাসনা ছিল তিনি বাংলার শাসক হবে। তারপর আমরা দেখি যে যা 100 বছর পর্যন্ত এটা চলে আসছিল, এই যে দ্বন্দ্ব ফেসাদ এটা 100 বছর পর্যন্ত চলছিল। আর এই অরাজকতা সময়কালকে বলা হয় কি, মাচ্ছন্যায়। শিক্ষার্থীরা, এই অরাজকতাপূর্ণ যে সময় সেই সময়টাকে কি বলা হয়েছে, মাচ্ছন্যায়। খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন আমার এখানে লেখা হচ্ছে, মাচ্ছন্যায় বলতে কি বোঝায়? শিক্ষার্থীরা, আমি কিন্তু বলে ফেলেছি, অর্থাৎ আমি আরো সুন্দর করে একটু বোঝানোর চেষ্টা করছি যে ছোট মাছ পুকুরে ছোট মাছ আর বড় মাছ থাকলে যে বিষয়টা হয়, অর্থাৎ বড় মাছ কিন্তু দেখা যায় যে পুকুরে বড় বড় মাছগুলো ছোট ছোট মাছগুলোকে ধরে গিলে ফেলে, আর এই বড় মাছগুলো ছোট মাছগুলোকে ধরে গিলে ফেলার মতো একটা পরিস্থিতি কিন্তু সেই সময় তৈরি হয়েছিল, আর সেটাকে বলা হয়েছে কি, মাচ্ছন্যায়। সেটাকে কি বলা হয়েছে, মাচ্ছন্যায়। তো এখন আমরা এখানে কোশ্চেন পেয়ে গেলাম, মাচ্ছন্যায় বলতে কি বোঝাই, উত্তরটাও আমি তোমাদেরকে বলে ফেলেছি। তারপর আমি আবার রিপিট করছি, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো যে শশাঙ্ক 637 খ্রিস্টাব্দে সম্ভবত মারা গিয়েছিলেন, এবং তার মৃত্যুর পরে দীর্ঘদিন বাংলায় কোনো যোগ্য শাসনকর্তা ছিল না, আর এই যোগ্য শাসনকর্তার অভাবে দেখা যাচ্ছে বাংলায় কি হয়েছিল, বিশৃঙ্খল অরাজকতা বিরাজ করছিল। আর সেই বিশৃঙ্খল অরাজকতাপূর্ণ সময়ে দেখা যাচ্ছে প্রত্যেকে ভূস্বামীরাই তারা নিজ নিজ জায়গা থেকে তারা শাসক হওয়ার চিন্তায় মেতে ওঠে, এবং একে অন্যের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়। আর এই অরাজকতাপূর্ণ এই সমস্যাটা চলে দীর্ঘদিন, অর্থাৎ 100 বছর। আর এই অরাজকতার সময়কালকেই বলা হয়েছে কি, মাচ্ছন্যায়। এই অরাজকতার সময়কালকে কি বলা হয়েছে, মাচ্ছন্যায়। শিক্ষার্থীরা, মাচ্ছন্যায় বলতে কি বোঝায়, এখানে আমার প্রশ্ন আছে, আমি উত্তরও তোমাদেরকে বলে ফেলেছি, তোমরা কিন্তু এটা অত্যন্ত মনোযোগ দিয়ে শিখবে। আর এই অরাজকতার যে সময়, এই অরাজকতার অবসান ঘটানোর জন্য দেশের প্রবীণ নেতাগণ স্থির করলেন যে সকল বিবাদ ভুলিয়ে তারা কি করবেন, একজনকে রাজপদে অধিষ্ঠিত করবেন। তারা কি করলো, যারা সিনিয়র যারা ছিলেন বা এখানে বলা হচ্ছে যে দেশের প্রবীণ নেতা যারা ছিলেন, দেশের প্রবীণ নেতা যারা ছিলেন তারা চিন্তা করলেন যে এই সময় এভাবে তো আর দেশ চলতে পারে না, এভাবে তো আর চলা সম্ভব নয়, যে কারণে যে যেকোনো একজনকে যোগ্য বিবেচনা করে তারা সিংহাসনে প্রতিষ্ঠিত করবেন, সিংহাসনে বসাবেন বা নির্বাচন করবেন, রাজপদে নির্বাচন করবেন। তো এইভাবে করে তারা সকল বিবাদ ভুলে একজনকে রাজপদে নির্বাচিত করবেন, এবং সকলেই তার প্রভুত্ব মেনে নেবেন, সকলে কি করবেন, তার প্রভুত্ব মেনে নেবেন। ফলে কি হলো, গোপাল নামের এক ব্যক্তি, গোপাল নামের এক ব্যক্তি
তিনি রাজপদে নির্বাচিত হলেন। অর্থাৎ প্রবীণ নেতাদের মনোনয়ন অনুযায়ী নির্বাচিত, তারা নির্বাচিত করলেন ভূপাল নামক একজন ব্যক্তিকে, এবং ভূপাল সিংহাসনে আরোহণ করিয়া কি করলো, অত্যন্ত দক্ষতা যোগ্যতার সাথে নিপুণতার সাথে রাজ্যের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হলেন, রাজ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হলেন। আর এইভাবে করেই আমরা দেখলাম যে পাল বংশ প্রতিষ্ঠিত হলো। শিক্ষার্থীরা আমার কিন্তু এখানে কোশ্চেন আছে, পাল বংশের প্রতিষ্ঠাতাকে, তাহলে পাল বংশ প্রতিষ্ঠাতাকে গোপাল, এখানে আমরা কিভাবে তিনি সিংহাসনে আসলেন বা কিভাবে তিনি ক্ষমতায় আসলেন বা তিনি কিভাবে শাসক হলেন এটা সম্পর্কে কিন্তু আমরা বলে ফেলেছি। এরপরে আমার আছে যে এই বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিল বা কাকে স্বাধীন সার্বভৌম শাসক বলা হয়েছে। তো এখন এই গোপাল, তিনি দীর্ঘদিন যাবত সিংহাসনে অধিষ্ঠিত থেকে তিনি অত্যন্ত যোগ্যতার সাথে, দক্ষতার সাথে, নিপুণতার সাথে তিনি শাসন কার্য পরিচালনা করে কি করলেন, তিনি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনলেন এবং একটা সুন্দর একটা পরিস্থিতি তিনি তৈরি করতে সক্ষম হলেন। তো এরপরে আমরা দেখি যে রাজা গোপাল পাল বংশের উত্থানের মধ্য দিয়েই বাংলার শাসন ক্ষমতা হাতে নেন এবং অত্যন্ত দক্ষতার সাথে তিনি কি করলেন, এই শাসন ক্ষমতা পরিচালনা করায় রাজ্যের শান্তি শৃঙ্খলা বিরাজ করছিল, অর্থাৎ ফিরিয়ে আসলো, রাজ্যের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসলো। এরপরে গোপালের মৃত্যুর পরে, গোপালের মৃত্যুর পরে তারই পুত্র ধর্মপাল, শিক্ষার্থীরা ধর্মপাল কে ছিলেন, তিনি ছিলেন এই পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক এবং তিনি ছিলেন গোপালের পুত্র। গোপাল আবার কে ছিল, গোপাল ছিল পাল বংশের প্রতিষ্ঠাতা। এইভাবে করে কিন্তু আমাদের ইতিহাসের শাসকদেরকে চিনতে হয়। তো এই ধর্মপাল, আমরা দেখছি যে গোপালের মৃত্যুর পর তার পুত্র ধর্মপাল বাংলার সিংহাসনে আরোহণ করেন, বাংলার সিংহাসনে আরোহণ করেন এবং পাল রাজাদের মধ্যে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ, পাল রাজাদের মধ্যে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ ধর্মপাল ছিলেন এই পাল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক। এখানে আমার কোশ্চেন আছে, পাল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন, এই ধর্মপালই ছিলেন পাল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক। তো সেক্ষেত্রে এই ধর্মপাল তো সিংহাসনে আরোহণ করলেন তার পিতা মৃত্যুর পরে এবং তিনি 781 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করলেন। ধর্মপাল কত সালে সিংহাসনে আরোহণ করেন, তিনি 781 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করলেন এবং 40 বছর শাসন কার্য পরিচালনা করেছেন। শিক্ষার্থীরা আমার কিন্তু অনেক সময় কোশ্চেন হয় যে ধর্মপাল কত বছর শাসন কার্য পরিচালনা করেছিলেন, তিনি দীর্ঘ 40 বছর শাসন কার্য পরিচালনা করেছিলেন। তাই সিংহাসনে আরোহণের পর তিনি কি করলেন, রাজ্য বিস্তারে মনোনিবেশ করলেন। সিংহাসনে আরোহণের পর ধর্মপাল রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন, বাংলা ও বিহার ব্যাপী তার শাসন প্রতিষ্ঠিত ছিল। তার শাসন কোথায় কোথায় প্রতিষ্ঠিত ছিল, বাংলা এবং বিহার জুড়ে। আর তার রাজ্য বিস্তার সম্পর্কে আবার কেউ কেউ বলেছেন যে ধর্মপাল নেপালও জয় করেছিলেন, ধর্মপাল নেপালও জয় করেছিলেন এবং ধর্মপাল বৌদ্ধ ধর্মানুসারী ছিলেন, ধর্মপাল কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। শিক্ষার্থীরা ধর্মপাল কোন ধর্ম অনুসারী ছিলেন, বৌদ্ধ ধর্মের। তো এখন এই বিক্রমশীল ছিল তার উপাধি, ধর্মপালের উপাধি কি ছিল, বিক্রমশীল। শিক্ষার্থীরা আমরা, আমি কিন্তু বলেছি যে আমি কিছু কোশ্চেন এখানে লিখেছি, আরো বেশ কিছু কোশ্চেন আমার পড়ানোর মধ্যে সামনে আসবে, সেগুলো আমরা শিখবো পড়তে পড়তে। তো ধর্মপালের উপাধি ছিল বিক্রমশীল। এরপর ভাগলপুরে তিনি একটি বৌদ্ধ মন্দির নির্মাণ, বৌদ্ধ বিহার নির্মাণ করলেন। শিক্ষার্থীরা ভাগলপুরে একটি বৌদ্ধ বিহার নির্মাণ করলেন কে, ধর্মপাল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তার এই বিহার নির্মাণ করাটা, আর যা বিক্রমশীল বিহার নামে খ্যাত ছিল। তিনি ভাগলপুরে যে একটা বৌদ্ধ বিহার নির্মাণ করলেন এটা বিক্রমশীল বিহার নামে খ্যাত ছিল। নবম থেকে 12 শতক পর্যন্ত এটি সমগ্র ভারতবর্ষের একটি বিখ্যাত বৌদ্ধ শিক্ষা কেন্দ্র হিসেবে পরিগণিত হয়। আমরা এখানে কি পেলাম, তিনি যে বিক্রমশীল যে বিহারটা নির্মাণ করলেন এটা এটা শিক্ষা কেন্দ্র হিসেবে, বৌদ্ধ শিক্ষা কেন্দ্র হিসেবে শেষ পর্যন্ত পরিচিত হয়। আর তিনি নওগাঁর পাহাড়পুরে সোমপুর বিহার নামে এক বিশাল বিহারও প্রতিষ্ঠা করেছিলেন। সোমপুর বিহার, শিক্ষার্থীরা সোমপুর বিহার সম্পর্কে আমাদের কোশ্চেন হয়। তিনি কে নির্মাণ করলো, ধর্মপাল। তিনি কি করলেন, তিনি নওগাঁর পাহাড়পুরে সোমপুর বিহার নামে এক বিশাল বিহার নির্মাণ করলেন বা প্রতিষ্ঠা করলেন। আর এই এই যে সোমপুর বিহার, এটা কিন্তু জাতিসংঘের কাছে স্বীকৃত, অর্থাৎ জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক এই বিশ্ব সভ্যতা নিদর্শন হিসেবে এটা স্বীকৃতি পেয়েছে, বিশ্ব সভ্যতা নিদর্শন হিসেবে এটা স্বীকৃতি পেয়েছে। আর এর ন্যায় প্রকাণ্ড বিহার ভারতবর্ষের আর কোথাও এখন পর্যন্ত কিন্তু প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। তো ধর্মপাল বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও অন্যান্য যে ধর্ম ছিল সে সমস্ত ধর্মের প্রতি তার কিন্তু অনেক সহানুভূতি ছিল বা অনেক অনুরাগ ছিল, এবং কোনো ধর্মের প্রতিই তিনি তার বিদ্বেষ বা কোনো ইয়ে দেখা যায়নি। এবং পাল রাজাদের মধ্যে তিনি সর্বোচ্চ সার্বভৌম পরমেশ্বর পরম প্রচারক মহারাজাধিরাজ উপাধি ধারণ করেছিলেন। এখানে আমরা বেশ কিছু উপাধি দেখছি তার, অর্থাৎ ধর্মপাল পরমেশ্বর পরম প্রচারক মহারাজাধিরাজ উপাধি ধারণ করেছিলেন। এবং অর্ধ শতক পূর্বে যে দেশ অরাজকতা এবং অত্যাচারের লীলাভূমি ছিল,
অর্থাৎ অর্ধশতক পূর্বে, আমরা কিন্তু দেখেছি যে অর্ধশতক পূর্বে অর্থাৎ সেই শ্মশানকাল মৃত্যুর পরে যে 100 বছর অরাজকতা বিরাজ করছিল সেই সময়ের কথা বলা হচ্ছে, যে সেই সময় যে অরাজকতা এবং অত্যাচারের যে লীলা ঘটেছিল তার নেতৃত্বে সেই দেশ উত্তর ভারতের প্রভুত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল এবং তিনি 50টি শিক্ষা কেন্দ্র নির্মাণ করেছিলেন। তো যাই হোক শিক্ষার্থীরা, আমি এই পাল বংশ সম্পর্কে তোমাদেরকে একটু বললাম যে বাংলার প্রাচীন বাংলার শাসকরা তারা কি কি করেছিল এখানে, যে পাল রাজা ধর্মপালের সময় উত্তর ভারতে আধিপত্য এবং প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বাংলার পাল বংশ, রাজপুতনার গুর্জর প্রতিহার বংশ এবং দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশের মধ্যে প্রতিযোগিতা চলছিল এবং একসময় তাদের মধ্যে সংঘর্ষ বাধে ইতিহাসে যেটা ত্রিশক্তি সংঘর্ষ নামে পরিচিত। এবং শিক্ষার্থীরা, পাল রাজবংশ যোগ্য নেতৃত্বের অভাবে একসময় দুর্বল হয়ে পড়েছিল, তারা কি করেছিল, তারা অভ্যন্তরীণ বিরোধের কারণে বিদেশি আক্রমণ মোকাবেলা শক্তিও তারা হারিয়ে ফেলেছিল এবং মহীপালের মৃত্যুর পর 1400 বছর তারা শাসন করে পাল শাসন করা পাল পাল বংশ নেতৃত্ব সংকটে পড়ে। মহীপালের পুত্র ন্যায়পাল এবং পরবর্তী শাসক বিগ্রহপাল এবং রামপাল রাজ্যের দায়িত্ব নিলেও একের পর এক তাদের হাত থেকে রাজ্য কি হয়, হাতছাড়া হয়ে যায়। এইভাবে করে তাদের দুর্বলতার কারণে দেখা যায় একসময় এই পাল বংশের পতন অনিবার্য হয়ে ওঠে। তো শিক্ষার্থীরা, পাল বংশ সম্পর্কে আমি আজকে সংক্ষিপ্ত পরিসরে তোমাদেরকে যেটুকু বললাম তোমরা বই থেকে আরো সুন্দর করে পড়বে এবং যে কোশ্চেন গুলো হতে পারে বা যা আমরা শিখতে পারি তা আমার এখানে লেখা আছে। শশাঙ্ক কে ছিলেন, কত খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন, মৎস্যের বলতে কি বোঝে, ত্রিশক্তি সংঘর্ষ কি, এই দিয়ে আমি আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।